ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد সম্মানিত দর্শকমণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ কালারস্তুলের ওপর সাল্লাহ দর্শক দর্শকমণ্ডলী আজকের সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করব। ইমাম আবু হানিফা রহমা লিখা কিছু কিতাব এর বিষয় নিয়ে আমাদের সমাজে একটি কথা বহুল প্রচলিত যে ইমাম আবু হানিফা রহম্লা পক্ষ থেকে কোনো লিখিত কিতাব নেই আসলেই ইমাম আবু হানিফা রহেমাউল্লাহ থেকে কোনো লিখিত কিতাব আছে কি না এ বিষয়ে আমরা আজকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশা আল্লাহ তালা তৌফিকি ইল্লা বিল্লাহ দর্শক মণ্ডলী ইমাম আবু হানিফা রহমাউল্লা এর পক্ষ থেকে লিখিত ফিক কোনো কিতাব নেই এ কথা সত্য ইমাম আবু হানিফা রহমা লিখিত ফিক হি কোনো কিতাব নেই ফিকার কোনো কিতাব নেই তিনি যেসব বক্তব্য দিয়েছেন যেসব ফতোয়া দিয়েছেন সেগুলো সব তার ছাত্ররা বা তার অনুসারীরা লিখে রেখেছেন বর্ণনা করেছেন এই রকম কিছু পাওয়া যায় কিন্তু ফিকহি বিষয়ে তার কোনো কিতাব নেই আকিদা বিষয়ক ইমাম আবু হানিফা রহেমা বেশ কয়েকটি কিতাবের নাম আমরা জানতে পেরেছি যেগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে বলবো ইমাম আবু হানিফা রহমা সহ সেই সময়ের বিশিষ্ট ফকিহগণ আলোচনা করেছেন তাদের আকিদা বিষয়ক কিতাবগুলো নিয়ে ইমাম আবু হানিফা রহমহলার ছাত্র ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ তারাও তাদের লিখিত কিতাব রয়েছে আকিদা বিষয়ক ইমাম আবু হানিফা রহমহলার আকিদা ব্যাখ্যায় ইমাম তহাবির প্রচেষ্টা বিশেষভাবে স্মরণ করা যায় ইমাম আবু জাফর আহমাদ ইবনু মোহাম্মদ আ তহাবি দুই শত উনচল্লিশ মিশরে তিনি জন্মগ্রহণ করেন এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে তিনি এলিম শিক্ষা করেন প্রচার প্রসারে কাজ করেন ব্যাপক খিদমত তিনি করেছেন এবং এটার কারণে তিনি প্রসিদ্ধি লাভ করেছেন তিনি তিনশো একুশ হিজড়িতে ইন্তেকাল করেছেন তিনি হানাফি মাঝহের শ্রেষ্ঠ ফকিহগণের অন্যতম একজন ছিলেন তার রচিত আকিদাত আহলুস সুনাত জামায়াত পুস্তিকাটি আহলুসন্নাতের আকিদা ব্যাখ্যায় মুসলিম উম্মার সর্বজন স্বীকৃত ও পঠিত বই এ পুস্তকের প্রথমেই তিনি উল্লেখ করছেন যে হাদা দেো বায়ানু আকিদাত আহলেসোনা আল জামা এহলা সুন্নাত সুনাতল জামাতের আকিদার বর্ণনা যা মিল্লাতের ফকিহগণ ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ যিনি একশত উনপঞ্চাশ হিজড়িতে মৃত্যুবরণ করেছেন আবু ইউসুফ ইয়াকুব বিন ইব্রাহিম আল আনসারি একশো বিরাশি হিজড়িতে মৃত্যুবরণ করেছেন আবু আবদুল্লাহ মুহম্মদ বিন হাসান আইবানী যিনি একশত উননব্বই হিজড়িতে মৃত্যুবরণ করেছেন তাদের মাঝাবের ভিত্তিতে রচিত তিনি এতক্ষণ যে গ্রন্থের বর্ণনা দিচ্ছেন সে গ্রন্থটি আকিদাত আহলি সুনাত অল জামাত এ বইয়ে প্রথমে তিনি বলছেন তাদের তাদের সকলের ওপরে আল্লাহ সন্তুষ্ট হন তারা দিনের অসল বা মূলনীতির বিষয়ে যে আকিদা পোষণ করতেন এবং যে নীতিতে তারা রবুল আলমিনের আনুগত্য করে গেলেন তারই অনুসরণে রচিত গ্রন্থটি এটি ভূমিকাতে উল্লেখ করা হয়েছে আবু জাফর সাত পৃষ্ঠার মধ্যে এটি উল্লেখ রয়েছে হানাফি মাজাবের অন্য একজন প্রসিদ্ধ ইমাম আল্লামা সাদরুদ্দিন মোহাম্মদ ইবনু আলাউদ্দিন আলী ইবনু মোহাম্মদ ইবনু আবিল ইস দিমাসকে সাতশো একত্রিশ হিজড়িতে জন্মগ্রহণ করেন এবং সাতশো বিরানব্বই হিজড়িতে মৃত্যুবরণ করেন তার রচিত একটি কিতাব শারুল আকিদা তহাবিয়া এটিও আহল সন্নাতাল জামাতের আকিদা ব্যাখ্যা সর্বজন স্বীকৃত ও প্রামাণ্য পুস্তক হিসাবে পরিচিত তো ইমাম আবু হানিফা রহিমাল্লার পক্ষ থেকে কোনো কিতাব রয়েছে কি না বিশেষ করে আকিদা বিষয়ে কিতাবের বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো ইংশাহ আল্লাহ ইল্লা বিল্লাহ তো ইমাম আবু হানিফা রহেমা আকিদা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম আমরা জানতে পারি বিশেষ করে শাইখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমাউল্লাহ যিনি দুই সালে মৃত্যুবরণ করেছেন তিনি ফিকুল আকবর ইমাম আবু হানিফা রহেমা আকিদা বিষয়ক একটি গ্রন্থ ফিক্ষুল আকবর এর বঙ্গানুবাদ এবং ব্যাখ্যা করতে গিয়ে একশত পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে ইমাম আবু হানিফা রহমা কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করেছেন তিনি প্রথমে উল্লেখ করেছেন আলফিকুল আকবর শ্রেষ্ঠ ফিকাহ এটি মদিনা মোনাওয়ার সুপ্রসিদ্ধ প্রাচীন গ্রন্থাগার ও প্রাচীন পাণ্ডুলিপির সংরক্ষণাগার শেখুল ইসলাম আরেফ হেকমাতের লাইব্রেরিতে রয়েছে আর ফেখুল আকবর ইমাম আবুহানি হানিফা রহমাল্লাহ তিনি এটা লিখেছেন এটা লিখার কারণ উল্লেখ করে প্রসিদ্ধ সাফেই ফকিহ মোহাম্মদ বিন ইব্রাহিম ইবনে জামা তেত্রিশ সিজড়িতে মৃত্যুবরণ করেন তিনি বলছেন যে আবু হানিফা রহেমাল্লা কাদারিয়া মতবাদ খণ্ডনে একটি গ্রন্থ রচনা করেন যার নাম তিনি দিয়েছিলেন আল ফেখুল আকবর তার ইদাহুদ দালিল এর মধ্যে তিনি উল্লেখ করেছেন বাইশ পৃষ্ঠার মধ্যে তো ইমাম আবহানফার রহমাল্লা রচিত আল ফেখুল আকবর এই গ্রন্থটি প্রসিদ্ধ এটি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ তিনি নিজে বাংলায় অনুবাদ করেছেন এবং ব্যাখ্যা করেছেন এরপরে আশরাফ আলী থান বি এটিও তিনিও এটির ব্যাখ্যা করেছেন এই রকমভাবে অনেকে এটার ব্যাখ্যা করেছেন দুই নম্বর হচ্ছে আলফেখুল আবসাদ বিস্তারিত ফিকাহ ইমাম আবু হানিফা আল্লাহর দ্বিতীয় একটি গ্রন্থ ফিখল আবসাদ এই গ্রন্থটি মূলত ফিখল আকবর গ্রন্থের দ্বিতীয় ভাষ্য গ্রন্থটির সংকলক ইমাম আবু হানিফার ছাত্র আবু মতি বালখি হাকাম ইবনে আবদুল্লাহ ইবনে মুসলিম খরাসানি যিনি একশত নিরানব্বই হিজড়িতে মৃত্যুবরণ করেছেন তিনি ইমাম আবু হানিফা রহমালকে আকিদা বিষয়ে কিছু প্রশ্ন করেছিলেন এ সকল প্রশ্ন ও উত্তরের সংকলন হচ্ছে এই গ্রন্থটি ফিখুল আবসাদ অনেকে এই পুস্তিকাটিকে ফিখুল আকবর নামে উল্লেখ করেছেন তবে সর্বসম্মতিক্রমে এটি ফিখুল আবসাদ নামেই পরিচিত যাই হোক তারপরে তিন নম্বর যে বইটি সেটা হচ্ছে আল আলিম মুতা আলিম জ্ঞানী ও শিক্ষার্থী এ বিষয়ক একটি বই এটিও ফিক্ষুল এটিও আকিদা বিষয়ক একটি বই এ গ্রন্থের বিষয়বস্তু প্রশ্ন এবং উত্তর এ গ্রন্থে ইমাম আবু মকাতেল হাফস ইবনে সালম সামারকান্দি দুই শত আট হাজিতে মৃত্যুবরণ করেন তার উস্তাদ ইমাম আবু হানিফা রাহমহল্লাকে আকিদা বিষয়ে কিছু প্রশ্ন করেছিলেন এবং তিনি এগুলোর উত্তর প্রদান করেছিলেন যার রচনা হচ্ছে এই বইটি আল আলিম অলমুতা মুতা আল্লিম গ্রন্থটি আবু মোকাতিল নিজের ভাষায় এ সকল প্রশ্ন এবং উত্তরকে এক জায়গায় জমা করে এটাকে সংকলন করেছেন এটাকে আমরা ইমাম আবু হানিফা রহেমাহুল্লার গ্রন্থ বলে উল্লেখ করছি কিন্তু দেখা যাচ্ছে যে আবু মোকাতিল হাফস তিনি নিজে এটাকে সংকলন করেছেন গ্রন্থটি ইমাম আবু হানিফা রহমাল রচনা নয় বরং আবু মুকাতিলের রচনা যাতে ইমাম আবু হানিফার মতামত সংকলন করেছেন যেমন ইমাম হাসান তার আল গ্রন্থে আবু হানিফার মতামত প্রশ্নোত্তরের মাধ্যমে তিনি সংকলন করেছেন তবে যেহেতু এই গ্রন্থে তার মত ও কথাই সংকলিত এই জন্য এই গ্রন্থটিকে অনেকেই অনেক আলেম এটাকে তার গ্রন্থ হিসেবে উল্লেখ করে থাকেন তো যাই হোক চার নম্বরে যে গ্রন্থটি রয়েছে সেটা হচ্ছে আর্রিস সালাত উসমান বাত্তিকে লেখা একটি পত্র ইমাম আবু হানিফা রহমাল্লার সমসাময়িক একজন ব্যক্তি উসমান আল বাত্তি তিনি হচ্ছেন কাপড় ব্যবসায়ী ইমাম হানিফার সমসাময়িক একজন ব্যক্তি তিনি মহাদ্দিস কিয়াসপন্থী ছিলেন কিন্তু তিনি মহাদ্দিস ফকে এবং বিচারক ছিলেন আবু আমর ওসমান ইবনে মুসলিম আল বাত্তি একশত তেতাল্লিশ মৃত্যুবরণ করেন তিনি মূলত কুফার অধিবাসী হিসেবে ছিলেন পরে বসরাই বসবাস করেন তো এই ওসমান বাত্তি তিনি শুনলেন যে ইমাম আবু হানিফা রহমল্লা তিনি মুরজিয়া হয়ে গেছেন তিনি এ বিষয়ে জানতে চেয়ে ইমাম আবু হানিফা রহমলার কাছে একটি পত্র লিখেছিলেন এই পত্রের জবাব দিতে গিয়ে ইমাম আবু হানিফা যে মতামতগুলো উল্লেখ করেছেন যে কথাগুলো বলেছেন ইমাম আবু হানিফা তার মত ব্যাখ্যা করে ও তার বিরুদ্ধে অভিযোগ খণ্ডন করে এই পত্রটি লিখে পাঠান এটাই হচ্ছে আর রিসা আলাত বা ওসমান বাত্তিকে লিখা একটি পত্র পাঁচ নম্বর হচ্ছে ওয়াসিয়া এটি ইমান আকিদা বিষয়ে ইমাম আবু হানিফা কিছু ওসিয়ত সংকলিত একটি গ্রন্থ যা মদিনা মুনাওয়ারার শেখুল ইসলাম আরিফ হিকমত লাইব্রেরিতে রয়েছে এ কয়েকটা পাঁচটা কিতাব এ কয়েকটা কিতাব হচ্ছে ইমাম আবু হানিফা রচিত আল ফিকুল আকবর ফিকুল আবসাদ আল আলিম মুতা আলিম আর রিসালাত আল ওয়াসিয়াহ এই পাঁচটি গ্রন্থ ইমাম আবু হানিফার দিকে নিষ্বাদ করা হয় আল্লাহ সবহান তালা ইমাম আবু হানিফা সহ সকল মহাদ্দেশ ইমাম গণের এর ওপর রহম বর্ষণ করুন আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته